আমি আবার একটা জিনিস পরিষ্কার করে দিই যে আমি আমার দলকে বড় করার জন্য অন্য কোন দলকে ছোট করতে রাজি না। আমি এই রীতির মধ্যে বিশ্বাস করি না। যেই দল আপনাদের জন্য কাজ করবে, যেই সরকার আপনাদের জন্য কাজ করবে, আপনাদেরকে তাকেই ভোটটা দেওয়া উচিত। এইটাই নিয়ম হওয়া উচিত। তবেই গিয়ে আমরা সোনার বাংলা দেখতে পাবো, তবেই গিয়ে আমাদের রাজ্যের উন্নতি হবে, তবেই গিয়ে আমাদের দেশের উন্নতি হবে। আমি প্রচারের সময় আমাকে বলা হয়েছিল আমাদের দলের থেকে কে আমরা কিষাণ ক্রেডিট কার্ড করবো, আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করবো, আমরা লক্ষ্মীর ভান্ডার করবো, এগুলো তোমাদেরকে বলতে হবে। আমাদের সরকার আসার পর 3 মাস হয়ে গেল, লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ হয়ে গেছে, স্টুডেন্টদের ক্রেডিট কার্ডের ফর্ম ফিল আপ হয়ে গেছে, সবুজ সাথী থেকে আরম্ভ করে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, রূপশ্রী থেকে আরম্ভ করে এমন প্রচুর প্রকল্প আছে যেটা বাংলার প্রত্যেকটা মানুষকে দেয়া হচ্ছে। এখানে কোনো রাজনীতি নয়, আমরা কথা দিয়ে পালিয়ে যাই না, আমাদের দল সেটা করে না, আমরা যেই কথা দিই সেই কথা রাখি। আমি আবার বলছি কাউকে ছোট বড় করছি না, কিন্তু হ্যাঁ আমরা উন্নয়নের রাজনীতি করি, আমরা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করি না। কি আপনারা হিন্দু একে ভোট দেবেন, আপনারা মুসলিম ওকে ভোট দেবেন, আমাদের কাছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ এক। কারণ আমরা বিভাজনের রাজনীতি করি না, আমরা ভাগ করার রাজনীতি করি না, আমরা মানুষকে বেঁধে রাখার রাজনীতি করি, আমরা মানুষকে ভালো রাখার রাজনীতি করি। এবারে শমশেরগঞ্জের মানুষকে এটা ভাবতে হবে যে আপনারা কোন দলের হাতটা শক্ত করবেন। অনুসূদা একটা খুব ভালো কথা বললো, কে দিদির হাতটা শক্ত করতে হবে না, দিদির হাতে অনেক কিছু আছে। কিন্তু আমি আবার বলবো যে যত মানুষের ভালোবাসা পাবো, যত মানুষের আশীর্বাদ পাবো, যত মানুষের দোয়া পাবো, হাত অতই শক্ত হবে। শমশেরগঞ্জের মানুষের ভালোবাসা চাইতে এসেছি দিদির পক্ষ থেকে, অনুসূদার পক্ষ থেকে। আপনারা সঙ্গে আছেন তো? 30 তারিখে নির্বাচন, আমি আমাদের দলের কর্মীদেরকে একটাই কথা বলি কে ঠিক আছে আমরা 213টা সিট পেয়েছি, তা বলে আমরা কাজ করবো তা নয়, এখনো শেষ হয়নি। যেদিন অতি লাস্ট প্রচার করার দিন সেদিন আপনাদেরকে প্রত্যেকটা বাড়িতে মিনিমাম 10 বার যেতে হবে, মানুষকে বোঝাতে হবে দলের কাজগুলো, কি আমরা কি কি কাজ করছি। সালাম আলাইকুম, কেমন আছেন আপনারা? আমার মনে হলো কি এই মে মাসে ভোটটা শেষ হয়ে গেল, আর প্রচারে যেতে হবে না, কিন্তু আপনাদের ভালোবাসে আবার আসতে হলো। জাস্ট জানতে পারলাম 2019 আমি আবার এই একই মাঠে এসেছিলাম, এখানে তো সরি হেলিকপ্টার ল্যান্ড হয়েছিল এখানে আমার 2019। আমি একটাই কথা বলবো যে বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে, আপনারা আমাদের সঙ্গে আছেন, আছেন তো? যখন এসছি জেতার পরে প্রথমবার আমার কোন রাজনীতি সভা হচ্ছে, তো এই সুযোগটাকে একটু কাজে লাগাই। প্রথমে আমি বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা দিদিকে ভোট দিয়েছেন এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ এইবারে লড়াইটা, এইবারে প্রচারটা সত্যি খুব ডিফিকাল্ট ছিল, আপনারা সবাই জানেন সেটা। তো বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই, আরো ধন্যবাদ জানাই আমাদের দলের কর্মীরা যারা দেওয়াল লেখন থেকে আরম্ভ করে, যারা পতাকা বুকের মধ্যে জড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছে। আমাদের দলের প্রত্যেকটা কর্মী জীবন দিয়ে প্রচার করেছে, জীবন দিয়ে দিদির কথা বাড়ি বাড়ি পৌঁছেছে, তাদেরকেও ধন্যবাদ। তারা যদি না থাকতো আজকে আমরা 213টা সিট পেতাম না। তো বাংলার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ধন্যবাদ জানাই, কারণ এইবারে সত্যি লড়াইটা খুব টাফ ছিল। যেভাবে করোনার সেকেন্ড ওয়েভ যেভাবে দাপট করছিল, তারপরেও আমাদের প্রত্যেকটা দলের কর্মীরা জীবন ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি দলের প্রচার করেছে। আমরা করেছি, দিদি অভিষেক বাবু দলের অনেক বড় বড় নেতারা প্রচার করেছে, কিন্তু আমি আবার বলছি আমি বিশ্বাস করি দলের বুথ লেভেলের কর্মীরা, দলের যদি কোর লেভেলের কর্মীরা যদি রাস্তায় না নামতো, তো 213টা সিট সম্ভব ছিল না। এটা আপনাদের ভালোবাসা দলের প্রতির জন্য আমরা জিততে পেরেছি।
अहंकार करें तबुरकार के प्रचार शेष है प्रोटोकल कोविडे जत रकम प्रोटोकल आज मे प्रत्येक बाड़ी जा दल कथा बोलें देखें एक भोटो बहरे जा समस्त दल एवं अनुशील पक्षे थे आर बोल 30 तारीखे निर्वाचन खराब तो अमिरुल बाबू दुखित एक सरि अमिरुल बाबू के 30 तारीखे एक नम्बर बटन टीपे जयुक्त कर संगे आसन दादा संगे आलो वैक्सीन जा खूब भलो जाए समय मत वैक्सीन नहीं नीबें করোনার সময় অনেক জন এখানে মাস্ক পরে আছে তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে হাত জোড় করে মাথা নিচু করে ধন্যবাদ কারণ এই গরমে এই সময় আপনারা এতক্ষণ ধরে বসে আছেন দেখার জন্য আমাদের কথা শোনার জন্য দলের হয়ে এইভাবে বসে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ 30 তারিখে বিপুল ভোটে এক নম্বর ভোট এক নম্বর বাটন টিপে অমরুল বাবুকে জয়যুক্ত করবেন সঙ্গে আছেন আমাকে আরেকটা মিটিং এ যেতে হবে কারণ কলকাতায় বৃষ্টি পড়ছে দুটোর মধ্যে কলকাতা না ঢুকলে আর হেলিকপ্টার উঠতে পারবে না সেই জন্য আমাকে আজকে তাড়াতাড়ি যেতে হচ্ছে এই আশা নিয়ে যাচ্ছি কি আপনারা বিপুল ভোটে আমাদের পার্টিকে জয়যুক্ত করবেন সঙ্গে আছেন তো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন দেখা হবে ধন্যবাদ এই চলো চলো লোগো লোগো লোগো